আসলে এদের মধ্যে থেকে আমার ব্যক্তিগত বুবলিকে ভালো লাগে বেশি, সুযোগ পাই অভিনয় ছবি বানাবো। ওয়াও, এটাই সত্যি। হ্যাঁ, এটাই সত্যি। একের পর এক সকল ডিরেক্টর, প্রোডিউসার, নায়ক, নায়িকা সবাই প্রশংসায় বাসাচ্ছেন বুবলিকে নিয়ে। বুবলি বর্তমানে প্রশংসার দাবিদার। বুবলিকে নিয়ে ছবি বানানোর প্রত্যাশা কম বেশি সকল ডিরেক্টরই রয়েছে। সম্প্রতি ডিরেক্টর দিলওয়ার হোসেন ঝন্টু এক সাক্ষাৎকারে উপস্থিত হন। সেই সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, বর্তমানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির নায়িকাদের মধ্যে কাকে আপনার বেশি পছন্দ হয়। উত্তরে দিলওয়ার জাহান ঝন্টু বলেন, অবশ্যই বুবলিকে ভালো লাগে আর আমি সুযোগ পেলে তাকে নিয়ে ছবি বানাবো। আর বুবলি বর্তমানে একমাত্র সিনেমা কাজ করা নায়িকা বাংলাদেশে। বুবলির আসার আচরণ, ব্যবহার, মাধুর্যতা সবাইকে মুগ্ধ করেছে। বুবলি নিজের অ্যাক্টিং এর জোরে পৌঁছে যাচ্ছে সকল প্রশংসার শীর্ষে। যেখানে বাকি নায়িকাগুলো বছরে এক থেকে দুটো সিনেমা পেতে হিমশিম খায়, সেখানে বুবলি একের পর এক দেশে এবং দেশের বাইরের সিনেমা করে যাচ্ছে। আর তাই তো বুবলির সিনেমা ঈদ ছাড়া যেমন চলে, তেমনি ঈদ আসলেই তার সিনেমা রিলিজ দেওয়ার জন্য পরিচালকরা উৎসাহিত হয়। তাই প্রত্যেক ঈদেই তার সর্বনিম্ন হলে দুটি সিনেমাও মাস্ট বি। এবার ঈদে থাকছে বুবলির আরো একটি বেশি, অর্থাৎ তিনটি সিনেমা। তার মধ্যে সবচাইতে আলোচিত সুনামধন্য এবং অন্য সিনেমার সাথে লড়াই করা সিনেমা জঙ্গলি। আর এই জন্যই বুবলিকে সকলে প্রশংসার তুঙ্গে রেখেছে। তো সুপ্রিয় দর্শক, দিলওয়ার জাহান ঝন্টু সাহেবের বুবলিকে নিয়ে এমন মন্তব্য আপনার কাছে কি মনে হচ্ছে? আপনার মন্তব্যকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক, নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য।